নমস্কার কালকের জন্য নিফটি ব্যাংক নিফটি লেভেলস আর কিছু স্টক নিয়ে তো আলোচনা করবই তার সাথে সাথে ক্যাম্পাস ফুটওয়্যার এটা আপনারা জানেন অনেকের অনেকে ক্যাম্পাসের জুতো ইউজও করেন ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার নামে যে যেটার আইপিও এখন বাজারে চলছে কালকে সেটা বন্ধ হবে তো আমাদের অ্যাপ্লাই করা উচিত কিনা বা কোম্পানির প্রসপেক্ট কেমন তা নিয়ে আলোচনা করব। আমি নিজে এখানে অ্যাপ্লাই করছি কিনা সেটাও আপনাদের জানাবো আগে প্রথমে জেনে নিই যে নিফটি কী রকম অবস্থায় চলছে তো দেখুন এখানে যদি আপনি আজকের দিন দেখেন আমি আমার আগে আজকে যে আরেকটা ভিডিও যেটা এখানে ট্রেডিংয়ের বার করেছি সেখানেও আমি বলেছি যে নিফটিতে বিগত চার পাঁচ দিন ছদিন ধরে দেখছেন দেখছে দেখতেই পারছেন যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেনিং হচ্ছে ঠিক আছে এবার দেখুন তাতে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হলে আপনি কিন্তু কিছু করতে পারবেন না স্পেশালি যারা ওভার নাইট পজিশান ক্যারি করেন এবার দেখুন কালকের জন্যে যদি আপনি দেখেন আগে ডে পনেরো মিনিটের ক্যান্ডেলে একটু আমি আপনাকে বলে নিই যেটা আজকের লো হয়েছিলো মোটামুটি দেখুন সাড়ে নশোর কাছাকাছি ষোলো হাজার নশো পঞ্চাশ থেকে সতেরো হাজার এই ষোলো হাজার নশো থেকে সতেরো হাজার এই যে একশো পয়েন্টের জোনটা আছে এই একশো পয়েন্টের জোনটা কিন্তু খুব ক্রুশাল এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট এই সাপোর্টগুলো যদি ভেঙে যায় মানে ধরুন নশো ভেঙে গেল আটশো পঞ্চাশ ভেঙে গেলো এরকম যে একশো পয়েন্টের রেঞ্জটা আছে এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু নিফটি এই রেঞ্জগুলোকে কিন্তু ভেঙে দেবে যেটা আপনি দেখতে পাচ্ছেন নিজ যেটা এই এই কদিন আগে যে লোটা হয়েছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে প্রায় এক সপ্তাহ আগে যে এই লোটা হয়েছিল এই লোয়ের নিচে কিন্তু ও ট্রেড করতে থাকবে যেটা কিন্তু নিফটির পক্ষে খারাপ এই জন্যই এই লেভেলটা কিন্তু খুব স্ট্রং সাপোর্ট জোন বা এই দিকে আমাদের নজর রাখতে হবে এই জোনটা যাতে না ভেঙে যায় দেখুন প্রথম কথা হচ্ছে গ্লোবাল মার্কেটের কিন্তু খারাপ অবস্থা গ্লোবাল মার্কেট মানে ইউএসের মার্কেট স্পেশালি কারণ অন্যান্য বাজার যদি দেখেন এশিয়ার বেশিরভাগ বাজার যদি দেখেন অতটাও উইকনেস আপনার চোখে নাও পড়তে পারে কিন্তু ইউএসের বাজার কিন্তু খারাপ খারাপ তার মধ্যে কিন্তু অনেকটাই অবস্থা আমি ন্যাসড্যাক স্পেশালি কেন বলছি কারণ আপনারা অনেকে মিউচুয়াল ফান্ডেও নিবেশ করেন তার মধ্যে অনেক যেমন পারাক মিউচুয়াল ফান্ড ইউএস স্টকের এক্সপোজার আছে অনেকে ন্যাসড্যাক মতিলাল অসওয়াল ন্যাসড্যাক আপনি ইটিএফ নিবেশ করেন তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু একটু খারাপ দিন যাচ্ছে সুতরাং এটা দু হাজার একুশের মতো নয় এই সময় একটুখানি কিন্তু সাইড টু নেগেটিভ মার্কেট স্পেশালি বাইরের দিকে কিন্তু আরো খারাপ অবস্থা আমেরিকার মতো জায়গায় এইট যে আপনার ইনফ্লেশন হার সেটা কিন্তু অনেকটাই বেশি যাই হোক এবার আপনি যদি ইনভেস্টিং ডট কম যেখান থেকে আপনি দেখতে পারেন যে বিদেশের বাজার কেমন চলছে ইন্ডেক্সটা যে যখন ইউএসের এটা ফিউচার যেটা এখন ট্রেড করছে ইউএসের বাজার আসলে তো রাতের দিকে ওপেন হয় কিন্তু সেটা দেখুন আমি যখন ভিডিও সাড়ে তিনটের সময় আমরা বাজার বন্ধ হচ্ছিল ইন্ডিয়ার তখন কিন্তু একে আমি সাড়ে তিনশো পয়েন্টের আপ মুভে দেখেছিলাম এখন সেখান থেকে অনেকটা একটু কমেছে পঞ্চাশ ষাট পয়েন্টের মতো যাই হোক তিনশো পয়েন্ট দুশো নব্বই থেকে তিনশো পয়েন্টের মতো আপ আছে এক্স্যাক্টলি দেখা যাবে যে কি হয় যখন বাজার এক্স্যাক্টলি ওপেন হবে কিন্তু মেন আজকে নজর থাকবে ন্যাসড্যাকের উপর ন্যাসড্যাক চার পার্সেন্ট কিন্তু মাইনাস যেখানে এই স্টকগুলোর কিন্তু খুবই পড়েছে যা আমাজন টেসলা এইগুলো তা এইগুলোর উপর মিউচুয়াল ফান্ড আমাদের ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ডেরও হোল্ডিং আছে সুতরাং সেই ক্ষেত্রে একটু পেন আসছে আমি বুঝতে পারছি সেই জন্য একটু সতর্ক থাকার দরকার কিন্তু মিউচুয়াল ফান্ডে তো আমরা লং টার্মের জন্য করছি সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু শর্ট টার্মে যে পেনগুলো আছে সেগুলো কিন্তু একটু মাথায় রাখবেন এসআইপিটা চালু রাখবেন আমি একটু মিউচুয়াল ফান্ড নিয়েও বলে নিলাম কারণ অনেক ইনভেস্টারদেরও প্রশ্ন আসে আমার হিন্দি চ্যানেলেও যেখানে আছে সেখানেও আপনাদের প্রশ্ন আসে আমি দেখি তাই জন্য একটু বললাম আচ্ছা এবার দেখুন নিফটি আমি নিফটি ফিফটির লেভেলটা তো বললাম উপরের দিকে নিচের দিকের লেভেলটা ক্লিয়ার মোটামুটি উপর দিকে কখন দেখুন উপর দিকে অ্যাটলিস্ট এই লেভেলগুলোকে ক্রস করতে হবে সতেরো হাজার এই লেভেলগুলোকে উপরের দিকে ক্রস না করলে কখনোই মানে নিফটিতে যে উপরের দিকে একদম নেক্সট মুভটা আসবে উপরের দিকে আমরা বলতে পারবো যে হ্যাঁ ঠিকঠাক আছে তার জন্য কিন্তু সতেরো হাজার একশো পঁচাত্তর সতেরো হাজার দুশো এইগুলো ক্রস করা প্রথমে অবশ্যই যে লেভেলটা হবে সেটা হবে সতেরো হাজার একশো পঁচিশ কেন এটা বলছি সতেরো হাজার একশো পঁচিশই কেন সতেরো হাজার একশো থেকে শুরু করে সতেরো হাজার একশোতেও আছে সতেরো হাজার দুশোতে আছে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে কল রাইট হয়ে আছে কালকে কিন্তু মান্থলি এক্সপায়ারি এটা কিন্তু মনে রাখবেন কালকে কিন্তু এই মাসের এক্সপায়ারির দিন সুতরাং এক্সপায়ারির যে একটা ভোলাটিলিটি একটা স্পেশাল জিনিস থাকে সেটা তো এক্সপেক্ট করাই যায় কিন্তু তার সাথে সাথে অনেক কল রাইটাররাও কিন্তু এইখানে অ্যাক্টিভ হয়ে আছে সুতরাং এই সব লেভেলের উপরে যদি নিফটি ট্রেড করতে থাকে প্রথমে তো একশোর উপরে যেমন একশো পঁচিশে ট্রেড করলে কিন্তু একটু শর্ট কাভারিং র্যালি আমাদের একশো পঞ্চাশ একশো পঁচাত্তরে নিয়ে যেতে পারে তারপর দুশোটা তো একটু অনেক দূরের ব্যাপার কিন্তু এই দুটো জায়গাতেই হেভি কল রাইটিং আছে নিচের দিকে তেমন পুট রাইটিং আছে কিন্তু আপনার সতেরো হাজার লেভেলে তাই বলছি সতেরো হাজার সাইকোলজিক্যাল লেভেলটা যদি ভেঙে যায় ষোলো হাজার নশো এইগুলো যদি ভেঙে যায় কন্টিনিউসলি সতেরো হাজারের নিচে ট্রেড করে তখন কিন্তু যারা পুট রাইটার তারাও কিন্তু হাল ছেড়ে ছেড়ে দেবে সেক্ষেত্রে বাজারে একটা হাল সেল অফ কিন্তু আশা করা যায় মানে যারা পজিশন আনওয়াইন্ডিংয়ের যে রিস্কটা থাকে সুতরাং এই দুটো লেভেল যেগুলো বললাম একটু মাথায় রাখবেন আর কালকে এক্সপায়ারি আছে লেভেল অনুযায়ী কাজ করবেন প্রথমেই প্রথমেই মানে প্রথম মিনিটেই বা প্রথম মিনিটেই ট্রেড নেওয়ার দরকার নেই একটু দেখে নিয়ে ভেবেচিন্তে চিনতে আমরা ট্রেড নেব লেভেলসগুলোকে মাথায় রেখে নিফটি ব্যাংক নিফটি ব্যাংকের একটা জিনিস ভালো হয়েছে যে ছত্রিশ হাজারের উপরে প্রভিশনাল ক্লোজিংটা দিয়েছে ছত্রিশ লেভেলটা সত্যি আমি কালকের ভিডিও তো আপনাদের সাথে বলেছিলাম ছত্রিশ হাজার লেভেলটা কিন্তু দেখতে হবে ছত্রিশ হাজার আর উপরের দিকে ছত্রিশ হাজার পাঁচশো এইটা মোটামুটি একটা জোন আছে এই জোনটাকে মধ্যে থাকলে তাও ঠিক আছে কখন আমাদের একটু কনফিডেন্স আসবে সেটা হচ্ছে ছত্রিশ হাজার একশো এরকম জায়গায় কেন আমি বলছি মানে ধরুন ছত্রিশ হাজার একশো একশো কুড়ি একশো পঁচিশ মানে ছত্রিশ হাজার একশোর উপরে অ্যাটলিস্ট টিকতে হবে নিফটিকে কেন আমি এই কথাটা বলছি একটু আমি আপনাকে এক্সপ্লেন করে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমি চারটাকে একটু বড় করে দিলাম ধরুন দেখুন আজকে যেমন আজকে দেখুন এই তখন এইখানে মোটামুটি যদি আমি উইকগুলোকে বাদ দিই তাহলে এইখানে এই জোনটাতে কিন্তু আজকের দিনের হাই হয়েছিল একটা গ্যাপ ডাউন করেছে তারপর কিন্তু একশো পঁচিশ এই জোন থেকেই কিন্তু ও এসেছে আবার যখন উঠতে গেছে সেকেন্ড হাফে তখন কিন্তু প্রায় এই জোন থেকে আবার একটু রিজেকশন পেয়ে বন্ধ হয়েছে লাস্ট দশ মিনিট পনেরো মিনিটে ঠিক আছে সেটাকে ফুল রিজেকশন বলা যায় না কিন্তু এই তাহলে প্রথম যে বাধা সেটা তো এই জোনটাকে ওকে ক্রস করতে হবে এই জোনটা কিন্তু আপনি দেখুন অ্যাপ্রক্সিমেটলি আগে মানে আগের আগের দিনের যেখান থেকেও রেজিস্ট্যান্স নিয়ে বারবার নাম ছিল সেই জোনটাও কিন্তু আছে এই আগের জোনটা সুতরাং এই ছত্রিশ হাজার একশো পঁচিশ ছত্রিশ হাজার একশো তিরিশ এই লেভেলগুলোকে প্রথম যখনও ক্রস করে টিকে থাকলে কিন্তু প্রথম ফার্স্ট সাইন অফ একটু স্ট্রংনেস বোঝা যাবে হ্যাঁ আর নিচের দিকে নিচের দিকের লেভেলসটা আমি বলেছি ছত্রিশ হাজার একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে ছত্রিশ হাজারটা কিন্তু ভেঙে গেলে একটু মুশকিল তারপর নেক্সট আপনার কিন্তু পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এইসব লেভেলে আসে যেটা মানে দেখতে গেলে ব্যাঙ্ক নিফটি নিরিখে তিনশো চারশো পয়েন্ট এমন কিছু নয় কিন্তু তাও যা যারা ধরুন একটু পজিশন সাইজ নেন সেই সেই ধরনের পজিশন সাইজ অল্প করে একটু ট্রেড ফ্রেড করবেন কারণ নিচের দিকের লেভেলটা কিন্তু প্রায় তিনশো পয়েন্ট নিচে আসছে আজকের যেটা লো তাই জন্য উপরের দিকে আর মাঝ উপরের দিকে এই লেভেলটা মনে রাখবেন আর মাঝখানে যদি ট্রেড করে তাহলে তো নো ট্রেড জোন এই সব জায়গায় কোনো ট্রেড নেওয়া যায় না চপিনেস থাকে মানে উপরে বেচলেন নিচে কিনলেন এরকম টাইপের হলে ঠিক আছে না হলে কিন্তু লেভেলস ভাঙলে তারপর ট্রেড নেওয়াটা ঠিক হবে রিলায়েন্স আর ব্যাঙ্ক অফ বরোদা নিয়ে বলি ব্যাঙ্ক অফ বরোদা নিয়ে প্রথমে বলি ব্যাঙ্ক অফ বরোদা কিন্তু আজকেও এই বাজে দিনেও কিন্তু নিজেকে হোল্ড রেখেছে আমি আগের আগের দিন বলেছিলাম যখন এই এই ব্রেকআউট টাইপের আসছিল আমি আপনি ডেইলি চার্টে একটু দেখতে পারবেন ডেলি চার্টে কিন্তু সিমিলার কাইন্ড অফ এই এখানে সাপোর্টটা নিয়েছিল আমি অনেক দিন থেকেই ব্যাঙ্ক অফ বরোদাটা আমার চ্যানেলে মাঝে মাঝে আপনাদের সামনে নিয়ে আসি যখনই ব্রেকআউট ট্রেকআউট হয় প্রথমে আমরা একশো আট একশো দশ লেভেলের এই লেভেলে যখন ব্রেকআউটটা হয়েছিল এই লেভেলে যখন ব্রেকআউট হয়েছিল তখন আমরা আইডেন্টিফাই করেছিলাম এবং তারপর থেকে অনেকটাই উপরে গেছিলো প্রায় একশো কুড়ি হ্যাঁ একশো কুড়ি একশো বাইশ এই লেভেলটা কিন্তু পর্যন্ত ও যায় সুইংয়ের জন্য যেটা পার্সেন্টেজ টার্মসে অনেকটাই তারপর যখন আমি বলেছিলাম প্রফিট ট্রফিট বুক করে নেবেন ট্রেলিং স্টপ লসে রাখবেন আবার যখন নিচে এসেছিল তখন কিন্তু আমি কালকে আপনাদের সামনে এটা আইডেন্টিফাই করেছিলাম এবং আজকে এটা হোল্ড করছে কেন এই জায়গাটা আপনি যদি লক্ষ্য করেন এই জায়গাটা কিন্তু ও একটু সাপোর্টের মতো নিয়ে কিন্তু আগের সুইং থেকে এই এইখান থেকে কিন্তু আগের সুইং যেখানে ক্লোজ হয়েছিল এই যে ডাকটা আমি কেটে দিয়েছি এইখান থেকে কিন্তু ও একটা ভালো দিয়েছে মানে দেখুন আগে প্রাইস অ্যাকশানটা এরকম নেমেছে আবার উঠেছে আবার এখানে সাপোর্ট নিয়েছিল উপরে উঠেছে আবার যখন নিচে নামার সময় এই জায়গাটাতেই কিন্তু আবার সাপোর্ট নিয়ে ঘুরেছে তাই জন্য এই সাপোর্টটাকে একটা স্টপ লস রেখে আগের দিন আমি যা বলেছিলাম সেই ধরনের জন্য ট্রেডটা কিন্তু আজকেও ঠিকঠাক আছে প্ল্যান করাটা ঠিক হবে তবে অবশ্যই কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নয় যাই বলা হচ্ছে এই ভিডিওতে সব কিছুই এডুকেশনাল পারপাসের জন্য কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস অবশ্যই নয় কিন্তু তাহলে উপরের দিকে উপরের দিকে অবশ্যই দেখুন ব্যাঙ্ক নিফটির জন্যে বা অবশ্যই ব্যাঙ্ক নিফটিকে তো দেখতেই হবে যে কেমন চলছে তার সাথে সাথে পুরো সামগ্রিক যে বাজারটা ওভারঅল মার্কেট যদি খারাপ থাকে তাহলে তো মানে একটা স্টক কত দিন আর ধরে রাখবে সেটাও দেখতে হবে সুতরাং ওভারঅল মার্কেটের প্যাটার্ন দেখেই করা উচিত আর যদি উপরের দিকে আপমুভ পাওয়া যায় অভিয়াস যে আগের মুভটা হয়েছিল আগের যে হাই হয়েছিল মোটামুটি একশো কুড়ি একশো একুশ তো যেতে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই আছে ডিপেন্ড করছে ওভারঅল মার্কেট কেমন আছে গ্লোবাল মার্কেটের এফেক্ট ইন্ডিয়ার উপর কেমন চলছে সেগুলো সব কিছুই হবে রিলায়েন্স রিলায়েন্স আজকে সকালে কিন্তু অনেক ভালো হোল্ড করেছিল নিজেকে অনেক ভালো হোল্ড করেছিল এবং পরের দিকে একটু প্রফিট বুক হয়ে বা নেমে এসেছে ঠিক আছে ওটা ওটা হতেই পারে কারণ বাজে মার্কেট তার মধ্যেও রিলায়েন্স হোল্ড করেছে রিলায়েন্স যদি আজকে হোল্ড না করতো তাহলে কিন্তু কিন্তু হয় বাজার হয়তো আরো নিচে পড়তো দেখুন এই যে জোনটা আগে আগে এরকম একটা সুইং হয়েছিল সুইং হয়ে উপরে গেছে উপরে গিয়ে এখানে নেমেছে আবার নেমে দেখুন আগের যে টপ হয়েছিল সেই জায়গাটাকেই সাপোর্ট করেছে সেই জায়গাটাকেই সাপোর্ট করে আবার উপরের দিকে গেছে আমি আপনাদের বলেছিলাম আগে যেটা রেজিস্ট্যান্স থাকে রেজিস্ট্যান্স ব্রেক হয়ে গেলে সেটাই সাপোর্ট হিসাবে কাজ করে তাহলে আমার ক্লাসেও সেটা বলা আছে এইখান থেকে কিন্তু এটা উপরের দিকে গেছে এবং উপরের এই উইকগুলো কিন্তু উপরে গেছে কিন্তু একটা একটা ডেফিনিট ক্যান্ডেল একটা ডেফিনিট বডিওয়ালা ক্যান্ডেলের কিন্তু এখানে ক্লোজিং একটা দিতে হবে তাহলে কিন্তু একটা কনফার্ম ব্রেকআউট আসবে এই জোনের উপরে দু এই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট দু হাজার এগুলোর উপরে যখন একদম ক্লোজিং দেবে তারপর কিন্তু আমাদের একটা ভালো উপরের দিকে একটা ব্রেকআউট কনফার্ম হবে বলে আমরা কিন্তু মনে করব তখন একটা বাইয়ের সাইডের প্ল্যান করা যেতে পারে উইথ স্ট্রিক্ট লস এখানে দু হাজার সাতশো এরকম একটা ছোটো লস রেখে কেন ব্রেকআউট হলে আবার যদি ব্রেকআউটটা ফেল করে তাহলে আর পয়সাটা কেন লস যাবে অল্প স্ট্রিক্ট লস রেখে কিন্তু একটা নেওয়া যেতে পারে অবশ্যই ডিপেন্ড করছে ওভারঅল বাজার কেমন একটু থাকে তার উপরেও ঠিক আছে এবার চলে আসি ক্যাম্পাস যে যার আইপিওর কথা আমরা বলছিলাম জুতোর মানে বিভিন্ন ধরনের শু এরা বিক্রি করে অনেকে হয়তো আপনারা ব্যবহারও করেন ডিজাইনার এরা নিজেদের ওয়েবসাইট থেকেও বিক্রি করে মানে এদের অনলাইন সেলিংয়েরও ব্যবস্থা আছে এবার প্রবলেম হচ্ছে কি করে কি করে আমরা এর জন্য অ্যাপ্লাই করবো বা কি কি এর ডিটেলস সেটা তো জানতে হবে দেখুন এর ইস্যু প্রাইস দুশো বিরানব্বই টাকা আপার কাট অফেই যাবে কেন আপাতত রিটেল ইনভেস্টররা আজকে সেকেন্ড দিন তাতেই তিন গুণের মতো অ্যাপ্লিকেশন রিটেল রিটেলে হয়ে গেছে রিটেলের জন্য পঁয়ত্রিশ শতাংশ এদের ফিক্সড করা আছে প্রোমোটার হোল্ডিং সেভেন্টি এইট ছিল সেখানে এরা এখন এরা এখন মানে আফটার আফটার দিস আইপিও প্রোমোটার হোল্ডিং কমে হবে আপনার সেভেন্টি ফোর সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান এরকম সুতরাং বুঝতেই পারছেন ভালো সেভেন্টি ফোর হলেও কিন্তু এটা ভালো প্রোমোটার হোল্ডিং বলা যেতে পারে এবং ক্যাম্পাসে জুতো অনেকে ইউজ করেন কোম্পানি খারাপ না এরা এদের মার্কেট শেয়ার দিন দিন বাড়ছে ভালো অল্প একটু লেস্টিং গেনের জন্য অবশ্যই মানে আমি পার্সোনালি আপনাদের অ্যাপ্লাই করব তাই জন্য আপনাদের বললাম যে আপনাদের কোনো আমি সাজেশান দিচ্ছি না নিজেরা অবশ্যই রিসার্চ করে দেখবেন তবে এইখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও দেখতে হবে এখানে দেখুন আর এক লটের জন্যেই করবেন এক লট মানে কত সেটাও আমি বলে দিচ্ছি এখনই যখন অ্যাপ্লাইয়ের যাব ক্লিক করব কিন্তু তার আগে বলে দিই এক লটের বেশি করবেন না কারণ এক মানে ওয়ান এক্স এর বেশি এক গুণের বেশি যখন অ্যাপ্লিকেশন পরে তখন লটারির মাধ্যমে নির্ধারিত হয় এবং লটারিতে আপনার নাম উঠলে মানে আপনার প্যান কার্ড যদি ওঠে তাতে মাত্র এক লটি আপনাকে অ্যালট করা হবে হ্যাঁ ফ্যামিলিতে যদি অনেকগুলো ডিম্যাট অ্যাকাউন্ট থাকে আলাদা আলাদা তাদের মাধ্যমে করতে পারেন সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু একটা প্যান কার্ডে কিন্তু এক লটি করা উচিত আচ্ছা যদি আপনি এখানে অ্যাপ্লাইয়ে যান অ্যাপ্লাইয়ে গেলে দেখুন এটা আমি জেরোধার কনসোল ইউজ করছি কনসোলই করবেন কোথা থেকে যাবেন এটা কিন্তু আপস্টকসে অ্যাঞ্জেল ব্রোকিং সব জায়গায় কিন্তু মোটামুটি সেম আপনি ব্রোকারের যে ওখান ব্রোকারের ড্যাশবোর্ডে লগ ইন হলেই কিন্তু আপনি পেয়ে যাবেন যে অ্যাপ্লাই ফর আইপিও বলে চলে আসে সব মোটামুটি সব ব্রোকারদের অ্যাপ্লিকেশান ইউজ করেই কিন্তু আপনারা এটা করতে পারেন ঠিক আছে আমি জাস্ট একটা দিয়ে তো দেখাতে হবে তাই দেখাচ্ছি ঠিক আছে কোনো রেকমেন্ডেশান নয় এখানে পোর্টফোলিওতে এসে আইপিওতে যাবেন আইপিওতে গেলেই এই পেজটা ওপেন হবে যেখানে অনগোইন আইপিও বলা হচ্ছে সেখানে যেটা আপনার নেবেন রেনবো এইসব হসপিটালেরও আসছে আমি এগুলো পরে কভার করব অবশ্যই এখানে অ্যাপ্লাই যদি আপনি করেন এখানে দেখুন এখানে কিন্তু ডিটেলসগুলো চলে আসবে এখানে ডিটেলস চলে মানে ইস্যু সাইজ কত তিন হাজার থ্রি পয়েন্ট থ্রি সিক্স করোড়ের আশপাশে ইস্যু কালকে বন্ধ হচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত একান্নটা কিন্তু শেয়ারের সাইজ মানে এক লটে একান্নটা শেয়ার থাকবে ঠিক আছে এইবার আপনার এইটা হচ্ছে মেন কিভাবে অ্যাপ্লাই করবেন অবশ্যই ইউপিআই আইডি যদি আপনার থাকে ইউপিআই আইডি দিয়ে দেবেন এখানে যে কোনো আপনার ইউপিআই আইডি ইজ ভ্যালিড কিন্তু সেই ইউপিআই আইডিটা আপনার ব্রোকারের সাথে যে ব্যাংক মানে যে ব্যাংক আপনার রেজিস্টার আছে সেই ব্যাংকের ইউপিআই আইডি হতে হবে এটা মনে রাখবেন মানে অন্য কারুর ইউপিআই আইডি দিচ্ছেন বা নিজেরই অন্য কোনো ব্যাংকের ইউপিআই আইডি দিচ্ছেন ওসব দেবেন না যে ব্যাংক আপনি ধরুন যে অ্যাকাউন্ট থেকে করছেন যে ব্রোকারের অ্যাকাউন্ট থেকে করছেন সেখানে যে রেজিস্টার্ড আপনার ব্যাংক আছে সেই ব্যাংকেরই ইউপিআই ইউজ করে কিন্তু সেটা আপনি করবেন ঠিক আছে এইবার চলে আসুন কোয়ান্টিটি এখানে একদম ডাইরেক্ট আসবেন কাট অফে ক্লিক করবেন কাট অফ প্রাইসেই অ্যাপ্লাই করবেন কোয়ান্টিটি এক লট একান্ন একান্ন আমরা ভরে দেবো কেন এখানে একান্নটা লেখাই আছে এক কাট অফ প্রাইস করলে অটোমেটিক্যালি এখানে টু চলে আসে আর কিছু করার দরকার নেই এবার আমরা অ্যাপ্লাই করে দেবো এইখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনকে সিলেক্ট করলেই এখানে চলে আসবে আর পেয়েবেল আপনার এখানে দেখিয়ে দেবে চোদ্দো হাজার টাকা কিন্তু আপনার পেয়েবেল হবে হ্যাঁ এবার এবার কি হয় দুটো পদ্ধতি আছে মানে এর এটা তো হলো তার সাথে সাথে আপনার যদি অ্যালটমেন্ট না হয় এই টাকাটা কিন্তু চলে আসবে এরকম নয় যে আপনি মানে এটা আটকে গেল বা এরকম কিছু ঠিক আছে আর আরেকটা পদ্ধতি আছে যারা ব্যাংকের মাধ্যমে করেন তাদের আসবা বলে একটা হয় যেটা অনলাইন প্রসেসে করতে পারেন সেখানে অ্যামাউন্টটা আপনার ব্লক থাকবে আপনার যদি অ্যালোকেশন পান তো ঠিক আছে যদি অ্যালোকেশন না পান ব্লকটা ওপেন করে দেওয়া হবে টাকাটা আবার আপনার অ্যাকাউন্টেই চলে আসবে বা থাকবেই ওখানেই থাকবে ব্লক জাস্ট থাকবে আচ্ছা এখানে এটা সিলেক্ট করে আপনি সাবমিট করবেন তারপর পেমে মানে আপনার নেক্সট প্রসেস আপনার পেমেন্টের এইগুলো বলবে কনফার্মেশন আসবে কনফার্মেশন করবেন একদম সিম্পল যেমন অনলাইন ট্রানজাকশন হয় এই পেজটাই মেন যেটা আমি আপনাদের সাথে করলাম এটা আমি অবশ্যই আজকে তো কাট অফ টাইম পাঁচটার আগে করতে হয় মোটামুটি তাও আমি বলবো আমি বলবো ফর আ সেফ সাইড কেন অনেক সময় এত অ্যাপ্লিকেশন পরে লাস্টের দিকে একটু হ্যাপাজাটলি হয়ে যায় কেন এরাও তো আবার এক্সচেঞ্জে পাঠাবে সেই তার জন্যে একদম যদি আপনি মনস্থির করেই নেন যে হ্যাঁ আমি করবোই তাহলে প্রথমেই করে দেওয়া উচিত মার্কেট আওয়ারেই করে দিলেন দশটার পরে এগারোটা নাগাদ এরকম নাগাদ মানে আমি বলব হাতে টাইম রেখে একদম শেষ মিনিটে শেষ আওয়ার্সে করার কোনো দরকার নেই আমিও যেমন কালকে ধরুন এগারোটা বারোটা নাগাদ অ্যাপ্লাই করে দেব। এখানে আমি পার্সোনাল অ্যাপ্লাই করতে যাচ্ছি কিন্তু এটা কোনো রেকমেন্ডেশন নয় আপনারা নিজেরা ডিসিশন নিয়েই করতে পারেন একটু বলার ছিল তাই আমি বললাম যাই হোক ভিডিওকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকানকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি जय हिंद वंदे मातरम